তাই যাবা ওই শিক্ষার্থী তার স্বপ্ন পূরণ হবে, যে শিক্ষার্থী ওইখানে নাই, যে শিক্ষার্থী প্রান্তিক এলাকার বা যে শিক্ষার্থী, বুঝে গেল? তোমার স্বপ্ন এখানের একজনের স্বপ্ন বাদ পড়বে, আরেকজনের স্বপ্ন পূরণ হবে। তোমাকে বুঝতে হবে যে আমি থেমে গেলাম, আমি ছেড়ে দিলাম, এর মানে এই না যে পুরো বাংলাদেশ ছেড়ে দিছে, যার লাগার সে লাগতেছে। তুমি চিন্তা করো তো ভাইয়াদের এক্সাম পেছনে যদি 500টা পোলাপাইন পরীক্ষা দেয়, তাহলে তুমি চিন্তা করো তো, তুমি 100 জন, তুমি 400 জন চলে গেলে কি হয়েছে? আমার 100 জন যদি জায়গায় যাইতে পারে, এটাই তো অনেক। আমার থেকে 100 এরকম হাজার গ্রুপ আছে, হাজার প্রতিষ্ঠান আছে, সেখান থেকে হাজার শিক্ষার্থী প্রিপারেশন নিচ্ছে, সবখান থেকে 100 100 আসলে তো মেডিকেলের, ঢাকা মেডিকেলের মাত্র 230টা সিট, আশেপাশের বাকি সিট গুলোতে আরো অল্প, বুঝতেই পারতেছো? তাহলে মোট 4,350টা সিট কিন্তু ইজিলি বুকিং হয়ে যাবে। তোমার নাম লেখা থাকুক কা না থাকুক, বাংলাদেশে এপ্রিল মাসে পরবর্তী যদি পরীক্ষা হয়, তারপরে বাংলাদেশে ঢাকা মেডিকেল কলেজে 230টা শিক্ষার্থী আসবে, আসবে, হয় তোমার নাম থাকবে না হয় থাকবে না, এটা কোথাও লেখা নাই তোমার নাম থাকবে কি থাকবে না, তুমি সিদ্ধান্ত নিয়ে নিবা, তুমি হিসাব করে নিবা, তুমি বুঝে নিবা। তো আমাদের, আমরা আশা করি, আমরা বিশ্বাস রাখি তোমাদের উপর, তোমরা আর এক ভুল করবা না। তোমাকে প্রত্যেকটা দিন ভাবতে হবে আমি কি পিছাই গেলাম নাকি, তবে দুশ্চিন্তা থেকে কাজের কাজ বেশি করতে হবে। হ্যাঁ, বেশিরভাগ শিক্ষার্থী ভাবতেই আছে, ভাবতেই আছে, ভাবতেই আছে, এই ভাবতে ভাবতে জীবন চলে যাচ্ছে, সময় চলে যাচ্ছে। না, রুটিন দিয়ে দিলাম, আজকে যে অধ্যায় সে অধ্যায় একদম ভালো করে তামা তামা করে পড়ে আসো, প্রত্যেকটা প্রশ্ন পড়ে আসো, ভুল করা শিখো। 90টা পরীক্ষা, 91টা পরীক্ষা যদি 91টাতে 0,000 পাও, কিন্তু প্রত্যেকটা দিন যদি না, 91টাতে যদি 5,000 প্রশ্নের পরীক্ষা হয়, এই 5,000 প্রশ্নের 4টা করে অপশন হলে যদি 20,000 অপশন তুমি যদি মুখস্থ করতে পারো, তুমি যদি এটার মধ্যে যাইতে পারো, রেজাল্ট তোমাকে থামানোর কোনো সুযোগ নাই। আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আমরা আশা করি তোমরা এটা পারবে। এবার শেষবারের মতো সময়, জাস্ট একটু চিন্তা করো, একবার ভাবতে হবে তোমাকে। হয়তো অনেক স্বপ্ন দেখে আসছো, হয়তো অনেক ইচ্ছে আছে তোমার, অনেক কিছু দেখছো, জীবন কত সুন্দর সুন্দর হয়ে যাইতে পারে, জীবনে কত সুন্দর সুন্দর মোমেন্ট আসতে পারে, কল্পনা করতে পারবে না। চান্সটা পাওয়ার পর যে বাবা মা এখন বকে, হয়তো একটু চিল্লাচিল্লি করে, সেই বাবা মাই যে তোমাকে কত সারপ্রাইজ গিফট দিয়ে দিবে তুমি কল্পনাও করতে পারবা না, আশেপাশের আত্মীয় কত সারপ্রাইজ দিয়ে দিবে তুমি কল্পনাও করতে পারবা না। তাহলে আর যদি দরজাটা বন্ধ হয়ে যায় এবার, ক্লোজ, সারা জীবন কোটিপতি হইতেই পারো জীবনে, পরের বছর এবার 1,000 টাকা দিয়ে ভর্তি হয়েছে, পরের বার 1,00,000 টাকা নিয়ে আসলা, 1,00,000 তো কমই, 20,00,000 টাকা নিয়ে আসলা। ভাইয়া একটু তদবির করে দেন ভাইয়া, একটু পড়ালেখা করাই দেন ভাইয়া, সারাটা দিন একটু আমার একটু প্রাইভেট পড়ান ভাইয়া, লাভ নাই, সিস্টেম ইজ সিস্টেম। সারা জীবনের জন্য তোমার ডাক্তার হওয়ার স্বপ্নটা ক্লোজ হয়ে গেল, সারা জীবনের জন্য অফ হয়ে গেল। এটা কোনো ইয়ে না যে তুমি পরবর্তীতে রাজনীতিবিদ হবা, এরপরে এসে MBBS ডিগ্রি নিবা, ইম্পসিবল, এটা কখনোই পসিবল না। রাজনীতিবিদ হয়ে বা বড় পদে গিয়ে তুমি ওই বিশ্ববিদ্যালয় থেকে একটা বড় ডিগ্রি নিতে পারো, MBBS ডিগ্রি নিতে পারবা না, MBBS ডিগ্রি চান্স এটাই, এটাই পদ্ধতি। ভেবে দেখো, একটু সিদ্ধান্ত নাও, নিজেকে যদি চেঞ্জ করতে পারো দেখবা যে ফলাফল চেঞ্জ হবে ইনশাল্লাহ। ভরসা রাখো, ভাইয়াদের উপর ভরসা রাখো, আল্লাহর উপর ভরসা রাখো, আর নিজেদের উপরও ভরসা রাখো যে হ্যাঁ আমি পারবো ইনশাল্লাহ, আমি আমার চেষ্টাটুকু করব। ধন্যবাদ সবাইকে আমাদের এতক্ষণ সাথে থাকা।